হ্যালো বন্ধুরা, তো মায়ের বাড়িতে এসেছিলাম কালকে মহালয়ার দিন, আজকে বাড়ি চলে যাচ্ছি। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যা হয়নি, বিকেল বিকেল 5:30 বাজে। তো বাড়ি থেকে বেরিয়ে গেলাম, মা তো আসতে দিবে না বলছে, তবুও বেরিয়ে পড়েছি কারণ মেয়ে টিউশন আছে আর মেয়ের স্কুলটা বন্ধ হচ্ছে, এখনও পুজোর ছুটি হয়নি। তো কী সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, কত সুন্দর হাওয়া দিচ্ছে। দেখতে পাচ্ছো তোমরা, খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগে এখানে। স্যার মিমি তো আস্তে আস্তে একদম হাঁপিয়ে যায় যে দাঁড়িয়ে আছে কীভাবে। চলে আসো, এটা চলে আসো। তো আমরা বাড়ি চলে যাচ্ছি এখন, আর সামনেই পুজো আছে, দুর্গাপুজো। আর টিপ টিপ করে একটু বৃষ্টিও পড়ছে, মনে হচ্ছে ভিজে যাব। মাম বৃষ্টি পড়ছে, চলো বেটা আর কিছু দূর হাঁটলে চলে যাবো, চলো। তো হয়তো মিমি হাঁটতেই চাইছে না, আর ওইদিকে বাবাও নেই বাড়িতে, বাবা চলে গেছে জমিতে, নাহলে বাবা সাইকেলে করে আমাদেরকে রেখে আসে। তো মা ডাক দিচ্ছে বাবাকে, চিৎকার করছে জমি থেকে যদি চলে আসে, এইদিকে জমি আছে আমাদের। তো চলে যাবো বন্ধুরা এখন আমরা বাড়ি, আর খুব খুব ভয় লাগছে, যদি বৃষ্টির মধ্যে ভিজে যায় জানি না কী হবে। আর আমাদের এখানে মনসা গানও হচ্ছে মায়ের এখানে, তো মেয়েটার আসার ইচ্ছে করছে না, আজকে শেষ আছে। তো দেখতো তো কী করবে, আসতে দিচ্ছে মানে মেয়ে আসতে চাইছে না, তবু আমাদেরকে যেতে হচ্ছে বাড়ি। আর এই যে দেখো ট্রেন যাচ্ছে রাস্তা দিয়ে, চলো চলো বৃষ্টি চলে আসবে চলো। তো বন্ধুরা তাহলে টাটা, ভাবলাম কালকে মেয়েকে দুর্গা সাজাবো, কিন্তু মেয়ে এসে এসে দাদুর বাড়ি চলে গেছে খেলা করতে, ঠাকুরদার বাড়ি, আর সাজানো যায়নি। তো মেয়েটাকে বাড়িতে গিয়ে যদি পারি তো সাজাবো। আর এই যে দেখো কত বড় চুল হয়েছে আমার সোনা মাটার, চুলটাও কাটাতে হবে, পার্লারে যেতে হবে। তো এই যে দেখো একদম মন খারাপ আমার বাবুটার, আর ছেলে ড্রেস পরেছে। তো সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, ততক্ষণ আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে পরে। সবাই ভালো থেকো, টাটা। খুব সুন্দর লাগছে এখানে, তোমরা সবাই কেমন আছো? খাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে, টাটা।